কার্বি স্বায়ত্ত পরিষদের নির্বাচনের ফলাফলক লৈ বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়ার প্রতিক্রিয়া। বিজেপির জিকার রেকর্ড আর কংগ্রেসের হরার রেকর্ড। লোকসভা আর পঞ্চায়েত নির্বাচনের বাবে দলীয় কার্যকর্তাসকল সাজু হওয়ার আহ্বান রঞ্জিত কুমার দাসের। কার্বি স্বায়ত্ত পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে বরপেটাত বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়ার প্রতিক্রিয়া। বিজেপির জিকার রেকর্ড আর কংগ্রেসের হরার রেকর্ড। অহা 25-30 বছরলৈ কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই। অসমত কংগ্রেস দল নিশেষ হব বলেও মন্তব্য দিলীপ শইকীয়ার। বরপেটাত নরেন্দ্র মোদী সরকার 8 বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত গরীব কল্যাণ সম্মিলনত অংশ লৈ সাংসদ দিলীপ শইকীয়ায় এই মন্তব্য করে। অগ্রগামী অসম আর অগ্রগামী ভারত গড়ার বাবে নরেন্দ্র মোদী আর হিমন্ত বিশ্ব শর্মায় যেদরে কাম করে আছে তার মূল্য আজি রাইজে দিছে বলেও মন্তব্য সাংসদজনের। প্রতিটো নির্বাচনে বিজেপি মিত্রজোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করব সক্ষম হওয়ার কথাও উল্লেখ করে। কার্বি স্বায়ত্ত পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে বরপেটাত বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়ায় কার্বি আংলঙের প্রতিজন ভোটারক ধন্যবাদ জ্ঞাপন করে। কোনো শক্তিয়ে অসমত বিজেপির জয়যাত্রাক রোধ করব নোৱাৰে বলেও মন্তব্য করে। ইপিনে সত্রনগরী বরপেটা শহর আর দরং জেলাক রেলে সংযোগ করার বাবে চেষ্টা চলাই থাকার কথা উল্লেখ করে দিলীপ শইকীয়ায়। জিকা রেকর্ড, কংগ্রেসের হারা রেকর্ড, গতি কংগ্রেসের ভবিষ্যৎ আর অহা কন্ন কমসে কম 25-30 বছরলে নাই। বোধহয় কংগ্রেস দলটো নিশেষে হব অসমত। আর ভারতীয় জনতা পার্টির প্রতি রাইজর যে অকুণ্ঠ সমর্থন আর আমার সরকারখনের দুইখান সরকারের যে কাম কাজ, এটা অগ্রগামী অসম অগ্রগামী ভারত নির্মাণের কারণে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীগুলিয়ে একেলগে কান্ধত কান মিলাই হাতত হাত মিলাই যেধরণে আগবাড়িছে, সেই কামর দাম আজি অসমবাসী রাইজে দিছে, দেশের রাইজে দিয়ে আরম্ভ করেছে। আর সেই হেতুকে ক্রমাগতভাবে যদি আমি নির্বাচন চাও, গতি প্রতিটি নির্বাচনত ভারতীয় জনতা পার্টি মিত্রজোটে আজি যথেষ্ট সংখ্যক আজি আসন আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আজি আমি রাইজর মন জয় করব সক্ষম হয়েছ আর আমি সরকার গঠন করবলে সক্ষম হয়েছ। ইয়া বিধানসভা নির্বাচনতে হোক, ইয়া লোকসভা নির্বাচনতে হোক, ইয়া আমার কাউন্সিলর নির্বাচনতে হোক, পঞ্চায়েত নির্বাচনে হোক, পৌরসভা নির্বাচনে হোক, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে হোক, প্রতিটি নির্বাচনত জনতার অভূতপূর্ব সঁহারি ভারতীয় জনতা পার্টির প্রতি আজি আমি দেখিবলৈ পাইছো। আমি কার্বি আংলঙর প্রতিগৰাকী ভোটারক আজি আমি এই যে বিজয়, এই বিজয়ত আমি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর তুলিরাম রংহাং ডাঙরিয়ার নেতৃত্বত নির্বাচন হয়েছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গোটেই নির্বাচনটুক একেবারে সন্মুখেরপরা নেতৃত্ব দিছে। গতি কার্বি আংলংবাসী রাইজেও আজি ভারতীয় জনতা পার্টির প্রতি গভীর আস্থা আর বিশ্বাস আর উন্নয়নের রাজনীতিক সমর্থন করেছে। গতি মানে দেখি যে অসমত একাধিক্রমে প্রতিটি নির্বাচনত ভারতীয় জনতা পার্টির যে জয়যাত্রা, সেই জয়যাত্রা কোনো আর শক্তি হয়তো অসমত এটা সদ্যহতে নলব, যে শক্তি আমার জয়যাত্রাক স্তব্ধ করব পারিব। আপনি লোকসভার সাংসদ, বরপেটাও রেলওয়ের মানচিত্র নাই, মঙ্গলদৈ রেলওয়ের মানচিত্র নাই, নিশ্চিতভাবে এই রাইজর দীর্ঘদিনের দাবি আছে। মোর মঙ্গলদৈ বা দরং জেলাখনও বাকি আছে আর বরপেটা এইখিনিও, এই যে অঞ্চল বৃহত্তর অঞ্চল, এই অঞ্চলও বাকি আছে। গতি দুইটা বিষয় আমি রেলমন্ত্রীগুলিক অবগত করাইছো আর আমি আশা করছো কম সময়ের ভিতর যান সালে পড়া যায় আমি দরং মানচিত্র, রেলর মানচিত্র আর বরপেটার এই যে আকাঙ্ক্ষিত বহুদিনিয়া দাবি, এই দাবিটো আমি কেন্দ্রীয় সরকারের জড়িয়ে আমি এইটো এটা সমাধানের দিকত আমি আগবাড়ি লৈ যাব পাৰি। ইপিনে গরীব কল্যাণ সম্মিলনত অংশ লৈ মন্ত্রী রঞ্জিত কুমার দাসেও কার্বি স্বায়ত্ত পরিষদের নির্বাচনের ফলাফলক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করে। অসমের প্রতিজন লোকের হৃদয়ত বিজেপি আর মিত্রজোটে স্থান পাই আহিছে। সে কেন্দ্র আর রাজ্যত যেধরণের উন্নয়নমূলক কাম করে আছে আগন্তুক দিনত প্রতিটি নির্বাচনতে ইয়াতক আর অধিক ভাল ফল লাভ করব আশাবাদী মন্ত্রী রঞ্জিত কুমার দাস। ইপিনে আজিরপর আগন্তুক লোকসভা আর পঞ্চায়েত নির্বাচনের বাবে দলীয় কার্যকর্তাসকল সাজু হওয়ার আহ্বান রঞ্জিত কুমার দাসের। নরেন্দ্র মোদী পুনের দেশের প্রধানমন্ত্রী হবই বলে দাবি করে বরপেটার লোকসভা দখলের বাবে কার্যকর্তাসকল সাজু হবলে আহ্বান জানায় রঞ্জিত দাসে। স্যার, আমি পূর্বপরে একটা কথা কইছিলো যে অসমের প্রতিগৰাকী ব্যক্তির হৃদয়ত ভারতীয় জনতা পার্টি বা মিত্রজোটে স্থান পাইছে বলে। গতি সেই হৃদয়েরপরা অন্য বিরোধী দল, কংগ্রেসে হোক বা অন্য দলে ইমান সোনকালে আজরি আনব নয়, এই কারণে যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যুক্ত হারত কাম করে আছে, বরঞ্চ আগন্তুক দিনত যান নির্বাচন আহে আমি বরঞ্চ আগন্তুক দিনত আমার ফলাফল আরো বেশিহে ভাল হব, কারণ হৃদয়ত যেহেতু ভারতীয় জনতা পার্টি প্রবেশ করেছে, হৃদয়ত যেহেতু স্থান দিছে,
গতিকে সেইসকল ৰাইজে নিশ্চিতভাৱে আমাকে আশীৰ্বাদ দিব। কাৰ্বি আংলঙত যোৱাবাৰ আমি চব 26টাৰ ভিতৰত 24টা পাইছিলোঁ। মই নিজে কাৰ্বি আংলঙত কৈছিলোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিজে কৈছিলে। গতিকে সেইটো আধাৰতে আমি কাৰ্বি আংলঙতো ফলাফল পাইছোঁ। আৰু আগন্তুক দিনতো যিহেতু পঞ্চায়ত নিৰ্বাচন আহি আছে, লোকসভা নিৰ্বাচন আহি আছে, আজিৰ সভাৰ জৰিয়তে মই কাৰ্যকৰ্তাসকলক পঞ্চায়ত আৰু লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে সাজু হোৱাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। লগতে বৰপেটা লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে আগন্তুক দিনত বৰপেটা লোকসভাত যিহেতু মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া পুনৰ প্ৰধানমন্ত্ৰী হ'বই, গতিকে সেই সময়ত আমি বৰপেটা লোকসভাত বিভিন্ন কাম কাজ কৰাৰ কাৰণে আমাৰ বঙাইগাঁও জিলাই হওক বা বৰপেটা জিলাই হওক বা বজালী জিলাই হওক বা আমাৰ ধৰ্মপুৰ সমষ্টি হওক, এইখিনি অঞ্চলত বহুত কেন্দ্ৰৰ কাম কৰিবলগীয়া আছে। তাৰে কাৰণে এজন লোকসভাৰ সাংসদ এজন প্ৰয়োজন আছে বৰপেটাৰ পৰা, আৰু তাৰে কাৰণে আজি আমাৰ কাৰ্যকৰ্তাসকলক সাজু হোৱাৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। আপুনি যিয়ে দি মিনিষ্টাৰ এতিয়া ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচ কিছুমান স্থাপন কৰাৰ কাৰণে চৰকাৰে এটা সিদ্ধান্ত লৈছে, বৰপেটাতো সেইটো সিদ্ধান্ত হৈছে নেকি? তাৰপিছত আমি ফেজ ৱাইজ কৰি আছোঁ ইতিমধ্যে, কিন্তু বৰপেটাটো আগন্তুক দিনত কৰিব লাগিব। কিন্তু এতিয়ালৈ বৰপেটাৰ কাৰণে কোনো ধৰণৰ ফাণ্ড আমাৰ মুকলি হোৱা নাই। আমি মাটি আদি চাব দিছোঁ, ৰাইজৰ লগত আলাপ আলোচনা কৰি পেলাই, কিন্তু মই শুনিছোঁ একাংশ মানুহে কৈছে যে সংকুচিত এই কাৰ্যালয় স্থানান্তৰ হোৱাৰ কথা প্ৰক্ৰিয়া চলিছে বুলি বা মানুহৰ মাজত মানে গুণাগথা চলিছে বুলি। কিন্তু এইটো মই ডিষ্ট্ৰিক্ট আজিয়ে মই কৈছোঁ যে কোনো কাৰণতে সংকুচিত আমাৰ ডি চি অফিচ নাযায়, আৰু আগন্তুক দিনত ক'ত স্থাপন কৰিব লাগে সেইটো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু মই নিজে বিবেচনা কৰিম। এখন লেটাৰ দিয়া হৈছে বৰপেটা প্ৰশাসনৰ পৰা, তেওঁলোকে প্ৰপ'জ কৰিব পাৰে, কাৰণ মাটি য'ত য'ত আছে প্ৰপ'জ কৰিছে, কিন্তু আমি ৰিজেক্ট কৰিম সেইটোৱে। তেওঁলোকে প্ৰপ'জ কৰিছে আমি ৰিজেক্ট কৰিম, কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যিহেতু মুখ্যমন্ত্ৰী হৈ আছে, মই জি এ ডি মন্ত্ৰী হৈ আছোঁ, সেই সময়ত সংকুচিত বৰপেটাৰ অফিচ যাব লাগিব। আমি তেওঁ বা কিয় মুখ্যমন্ত্ৰী হ'ল, মই বা অৰুণ জেটলী কিয় মন্ত্ৰী হ'লোঁ? এতিয়া আৰু এটা, আপুনি বৰপেটা অভিভাৱক মন্ত্ৰী, এতিয়া বৰপেটা যি স্বাস্থ্য বিভাগৰ লিখিত পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে, ডিব্ৰুগড় গোলাঘাট গোলাঘাট এনেকুৱা স্থানলৈ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব, ইমান দূৰলৈকে নিব নাযাব অৱস্থাৰ সৃষ্টি হ'ব, এইটো কি কাৰণে কৈছে গম পোৱা নাই। কিন্তু আগন্তুক দিনত যদি বৰপেটাটো যদি চেণ্টাৰ ৰাখে, হয়তো এনেকুৱা ক'ব পাৰে যে বৰপেটাত চেণ্টাৰ ৰাখি পেলাই বৰপেটাত আমাৰ হেৰিয়া গুৱাহাটীৰ মানুহখিনি আহক পৰীক্ষা দিয়াৰ কাৰণে, বৰপেটাৰ মানুহখিনি হয়তো গুৱাহাটী বা নগাঁৱত গৈ পেলাই দিয়ক, কিন্তু বৰপেটাত যিটো চেণ্টাৰ ৰখা নাই, আগন্তুক দিনত যিটো থাৰ্ড গ্ৰেডৰ যি পৰীক্ষা হ'ব তাৰ কাৰণে আজি মই ডি এম ইক মই ইতিমধ্যে কথা পাতিছোঁ। তাৰপিছত আগন্তুক দিনত যদি বৰপেটাত যদি চেণ্টাৰ থাকে, বৰপেটাৰ চেণ্টাৰত বৰপেটাৰ মানুহক নালাগে দিব, আমাক দিয়ক বেলেগ বেলেগতো দিয়ক, গোলাঘাটত দিয়ক বা নগাঁৱত দিয়ক, কিন্তু বৰপেটাত চেণ্টাৰ দিব লাগে বুলি ইতিমধ্যে ডি এম ইক আজি মই জনাইছোঁ। বৰপেটাৰ পৰা মুকুতা ওজাৰ ৰিপৰ্ট, নিউজ নেক্সট। আপুনি গেষ্ট্ৰিক আলচাৰ, লিভাৰত চৰ্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যাত ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ চুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ংক আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ চুলেমান মেডিশ্ব, বি কে ৰোড, মুছলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।